এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম সেমিস্টারে যে সকল শিক্ষার্থীরা চান্স পেয়েছে তারা কিভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ করবে তার বিস্তারিত তো ভর্তির কার্যক্রম শেষ করতে হলে আপনাকে তিনটি স্টেপ আসলে পার করতে হবে প্রথম স্টেপে আপনাকে ভর্তির ফি যেটি আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে সেটি প্রদান করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আপনার ভর্তির আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে এবং সেটি পূরণ করতে হবে একইভাবে মেডিকেল যে ফর্মটি আছে সেটিও ডাউনলোড করে প্রিন্ট করে আবে মানে পূরণ করে আপনার জমা দিতে হবে সেই সাথে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে তার বিস্তারিত আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলছি তো ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করার পূর্বে প্রথমে আপনাকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট পিপিআই ডট পাবনা ডট গভ ডট বিডি এই ঠিকানায় আপনাকে আসতে হবে এছাড়া আপনি গুগলে গিয়ে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট লিখলেও আমাদের পলিটেকনিকের ওয়েবসাইট পিপিআই ডট পাবনা ডট গভ ডট বিডি এটি দেখতে পাবেন তো সেখানে প্রবেশ করার পর নোটিশ বোর্ডে আসতে হবে এবং নোটিশ বোর্ডে প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন ভর্তির নোটিশ ভর্তির আবেদন ও মেডিকেল ফর্ম দু হাজার তেইশ এই নামে যে নোটিশটি আছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে সেখানে ট্যাপ করার পর আপনি ভর্তির আবেদন ও মেডিকেল ফর্ম পাবেন এবং তার নিচে ভর্তির নোটিশটি পাবেন সো দুটি আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে প্রিন্ট করবেন তো তারপরে আপনার ভর্তির নোটিশটি যদি আপনি দেখেন তাহলে এখানে আপনার বলা হয়েছে যে ভর্তির কার্যক্রম শুরু হবে নয় তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে সরি উনত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দুই সাল এবং সকাল নয়টা থেকে শুরু করে দুপুর এক ঘটিকা পর্যন্ত চলবে আবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে সো এই টাইমের মধ্যে আসতে হবে যারা ফার্স্ট শিফটে ভর্তি হয়েছেন যেটাকে বলে মর্নিং শিফ্ট তারা সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে আসলে বেটার আর যারা সেকেন্ড শিফটে অর্থাৎ ডে শিফটে ভর্তি হয়েছেন তারা দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে আসলেও বেটার তবে আপনি যদি যে কোনো একটা টাইমে আসেন তাহলেও আপনার ভর্তি হতে পারবেন এবং এই উল্লেখিত টাইমের মধ্যে আমাদের অফিসারগণ যারা ভর্তি কার্যক্রমের সাথে জড়িত তারা আপনার ভর্তি কার্যক্রমে সহায়তা করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা নেবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনার আটশো টাকা জমা দিতে হবে এবং সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনাকে রকেটের মাধ্যমে দিতে হবে তো আপনার যদি নিজের রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিজেই সেই কাজটি করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনার এলাকায় যদি কোনো বিকাশ নগদ রকেটের দোকান থাকে আপনি অর্থাৎ রকেটের মানে টাকা প্রদান করা যায় এরকম কোনো দোকানে গিয়ে নিম্নোক্ত ওয়েতে আপনি এই কাজটি করতে পারবেন এখানে ওয়েটা বলা আছে যে কীভাবে কী করবেন তারপর আমি দেখিয়ে দিব সেখান থেকে আপনাকে পূরণ করে ভর্তি ফিটি আগে প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে এই কারণে যে আপনি পলিটেকনিকে এসেও পলিটেকনিকের সামনে যে সকল কম্পিউটারের দু একটা দোকান আছে সেগুলো থেকেও করতে পারবেন কিন্তু এখানে অধিক সংখ্যক শিক্ষার্থী হওয়ার কারণে এবং আপনার ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে বা ভিড়ের কারণে আপনার এই টোটাল কার্যক্রমটি কিন্তু একটু লেন্দি বা দেরি হতে পারে এবং আপনার যেহেতু সময়সীমা কম উনত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ লাস ডেট এবং ষোলোশো থেকে সতেরোশো স্টুডেন্ট আমাদের পলিটেকনিকে ভর্তির জন্য আসবে সো এত বৃহৎ সংখ্যক স্টুডেন্টদের এই ভর্তির কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে মোবাইলের যে রকেটের যে সার্ভিসটি যেহেতু সম্পূর্ণ অনলাইন সেটি আসলে পলিটেকনিকের সামনে ভিড় হওয়া স্বাভাবিক সো আপনি চাইলে নিজের এলাকা থেকে বা যে কোনো কম্পিউটারের রকেটের দোকান থেকে আপনি এই কাজটি দূর থেকেই করে আসতে পারেন আর আপনার যদি নিজের রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি রকেটে অবশ্যই প্রবেশ করবেন প্রবেশ করার পর বিল পে এই অপশনটিতে আসবেন বিল পেতে ট্যাপ করার পর আপনি এখানে সার্চবারে লিখবেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং এখান থেকে আপনি স্টুডেন্ট আইডির ঘরে আপনার এসএসসি যে রোল নম্বরটি আছে সাপোজ আমি র্যান্ডমলি একটা সংখ্যা টাইপ করছি মনে করেন এটি আপনার রোল নম্বর সেটি এসএসসির রোল নম্বর অনুযায়ী দিবেন মানে এসএসসির রোল নম্বরটাই দিবেন তারপরে পে ফর আদারের ঘরে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি যে মোবাইল নম্বরে আপনার কনফার্মেশন এস এম চাচ্ছেন যে আপনার ফি জমা হয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে যাতে আপনার এস যায় সাপোজ আমি এটি দিলাম এটি দেওয়ার পরে আপনার যদি রোল নম্বরটি এসএসসি রোল নম্বর যদি সঠিক হয়ে থাকে এবং আপনি যদি আমাদের পাবনা পলিকটিকনি চান্স পেয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম দেখাবে হ্যাঁ এখানে আপনার নাম এবং হচ্ছে টাকার পরিমাণ আটশো পাঁচ টাকা দেখাবে এবং আপনি পরবর্তী ধাপে চলে যাবেন ওকেতে ক্লিক করার পর পরবর্তী ধাপে গিয়ে আপনার জাস্ট পিনকোড নাম্বার দিয়ে আপনি সাবমিট করলেই আপনার বিলটি জমা হয়ে যাবে এবং বিলটি জমা হওয়ার পর আপনার হলো যে রিসিটটা দিবে সেটি ডাউনলোড করে রাখবেন এবং আপনার মোবাইলে যে এস এম যাবে সেটিও সংরক্ষণ করবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে বিল রেফারেন্স নো মিসিং এরকম দেখানোর কারণ হচ্ছে আমি তো সঠিক মানে রোল নম্বরটি দিইনি এরকম যদি কোনো মেসেজ দেখাই তাহলে বুঝবেন যে আপনার রোল নম্বরটি হয়তো বা টাইপ করা কোথাও ভুল হচ্ছে তাহলে সঠিকভাবে দিয়ে পরবর্তী কার্যক্রম করবেন তো টাকা প্রদান করার পর আপনি চলে যাবেন হচ্ছে আমাদের পাবনা পলিটেকনিকের ওয়েবসাইট যেটি প্রথমে দেখেছি সেখানে নোটিশ বোর্ড থেকে এই যে আমাদের ভর্তির ফর্ম এবং মেডিকেল ফর্ম যেটি আছে এটি আসলে আপনি ডাউনলোড করবেন এটি ডাউনলোড করার পর এখানে এটি পূরণ করে নিয়ে আসবেন এটি পূরণ করার ক্ষেত্রে আপনার এই কার্যক্রমটি আসলে খুবই জরুরি সেটি হচ্ছে আপনাকে দেখাচ্ছি এই যে এখানে পিতা অবলিক মাতা অবলিক অভিভাবকের স্বাক্ষর আপনার অভিভাবক যদি পিতা হয়ে থাকেন বা মাতা হয়ে থাকেন বা পিতা মাতার কেউই যদি বেঁচে না থাকেন বা অন্য কেউ যদি অভিভাবক হয় তাহলে তার নামটা এবং তার স্বাক্ষরটা অবশ্যই এনশিওর করবেন এবং এখানে যে সকল তথ্য আপনি দিবেন তার মধ্যে পিতা মাতা বা অভিভাবকের যে ইয়েটি আছে তথ্যগুলো আছে সেটি তাদের যে এনআইডি কার্ড সেটি অনুযায়ী দিতে পারেন অথবা আপনার এসএসসি যে মার্কশিটটা আছে সেই অনুযায়ী দিতে পারেন যদি মনে করেন যে আপনারা এনআইডিতে মানে অভিভাবকের ক্ষেত্রে মানে আপনার মা অথবা বাবার এনআইডিতে যে নামটি আছে কিন্তু আপনার এসএসসির এসসির সার্টিফিকেটের যে নামটি আছে সেটি আসলে ভিন্ন আছে এক নাই তখন আপনি এসএসসির যে সনদ বা মার্কশিট সেটি অনুযায়ী ফর্মটি পূরণ করতে পারেন কারণ হচ্ছে ওই এনআইডিটে পরবর্তীতে আপনি কিন্তু এসএসসির সনদ অনুযায়ী চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার এনআইডি অনুযায়ী এসএসসির সনদ চেঞ্জ করা অনেকটা সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার তা আমি রেফার করব যে আপনি এসএসসির সনদ অনুযায়ী আপনার পিতা বা মাতার নাম লিখতে পারেন আপনি চাইলে এনআইডি অনুযায়ীও লিখতে পারেন বাট যে কোনো একটা সংশোধন করা লাগতে পারে যদি আপনার দুটি যদি মিল না থাকে তবে অবশ্যই মেকশিওর করবেন যে আপনার পিতা বা মাতা অভিভাবক যেই হোক তার স্বাক্ষরটি যেন অবশ্যই এখানে থাকে কারণ আপনার প্রতিষ্ঠানে আসার পরে কিন্তু আপনার পিতা মাতা আপনার সাথে নাও আসতে পারে এবং আপনি এখানে এসে কিন্তু একটু ঝামেলায় পড়বেন যে কার স্বাক্ষর দেবেন আচ্ছা সেকেন্ডলি হচ্ছে আপনার সংযোজন করতে হবে এসএসসির মূল মার্কশিট এসএসসি মূল মার্কশিট যদি অনেকেরই বলছে যে এখনও প্রতিষ্ঠানে আসে বা হচ্ছে আপনার অনলাইন কপি আছে আসলে অনলাইন কপি টপি এইসব দিয়ে হবে না আপনাকে মূল মার্কশিটই জমা দিতে হবে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানে একটু ভালো করে যোগাযোগ করতে পারেন সব প্রতিষ্ঠানে ইতিমধ্যে চলে আসার কথা আপনার সর্বশেষ ভর্তির টাইম হচ্ছে পাঁচ তারিখ এর মধ্যে অবশ্যই এটি জমা দিতে হবে যদি একান্তে নাই হয় বা মানে নাই বা আসে তাহলে আপনি অনলাইন কপি জমা দিতে পারেন বাট প্রতিষ্ঠানে সেটা গ্রহণ করবে কিনা সেটা প্রতিষ্ঠানের ব্যাপার এবং রিকোয়েস্ট করে দেখতে পারেন যে আপনাকে দুই একদিন সময় দিল আপনার মার্কশিট আসার পরে আপনি জমা দিলেন এটি আসলে ভিন্ন কেস এটি কিন্তু উদাহরণ হিসেবে নেওয়া যাবে না বাট মেন যে জিনিসটি সেটি হলো মূল মার্কশিটটাই আপনাকে জমা দিতে হবে সর্বশেষ প্রতিষ্ঠান অর্থাৎ এসএসসি যেখান থেকে পাস করেছেন সেটি যে প্রশংসাপত্র দিবে সেই প্রশংসাপত্রের ফটোকপি জমা দেবেন এবং আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং কোঠা সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে মানে কোনো প্রমাণপত্র থাকে সেটি থাকলে দিবেন না থাকলে বা কোঠায় ভর্তি না হলে তো ওইগুলো দেওয়ার প্রয়োজন নেই তো পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে আঠা দিয়ে লাগাবেন না অবশ্যই পিন আপ করবেন কারণ এই ছবিগুলো পরবর্তীতে অন্য কাজেও ব্যবহার হবে আর যে মার্কশিটটি জমা দেওয়ার কথা বললাম মূলটা এই মূলটা মার্কশিট জমা দেওয়ার পূর্বে আপনি যে কাজটি করবেন অবশ্যই এটি স্ক্যান করে আপনার গুগল ড্রাইভে বা ফোনে বা কম্পিউটারে রেখে দিতে পারেন আর যদি স্ক্যান করে ব্যাকআপ হিসেবে কিছু রাখতে নাও পারেন তাহলেও অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ পনেরোটা আপনি ফটোকপি আপনার কাছে রেখে দিবেন কারণ প্রয়োজন ভবিষ্যতে আপনার এই মার্কশিটের ফটোকপি যে কোনো প্রয়োজনে বা চাকরির প্রয়োজনে আপনার লাগতে পারে তখন কিন্তু এই মূল মার্কশিটটি নেওয়ার জন্য রেজিস্টার সেকশনে ভিড় করা বা বাড়তি আসলে একটা রিকোয়েস্ট করা এটার আসলে দরকার হবে না যদি আপনার ফটোকপি বা স্ক্যান কপি থাকে তা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার যে তথ্যগুলো আছে সেটি আপনি সঠিকভাবে দিবেন প্রয়োজনে তাড়াহুড়ো করবেন না সঠিকভাবে এগুলো পূরণ করে অবশ্যই বাড়ি থেকে নিয়ে আসবেন তো এইগুলো তথ্যের ব্যাপারটা নেক্সট হচ্ছে আপনার মেডিকেল সনদ মেডিকেল সনদে এসে আপনি এখানে যে প্রত্যয়ন করা যাইতে যে এখানে আপনার নামটি লিখবেন আপনার এসেছে রোল নাম্বারটি লিখবেন ব্যক্তিগত সনাত্তকরণ চিহ্ন আপনার যদি কোনো শরীরে কোথাও কাটাকুটে থাকে বা মানে বুঝতেই পারছেন যদি আপনার চোখ একটা ট্যাড়া থাকে বা কোথাও যদি বিশেষ কোনো তিল থাকে হ্যাঁ তাহলে সেইগুলো দিয়ে কিন্তু আপনি আইডেন্টিফাইড হতে পারেন সেই কারণে ব্যক্তিগত শনাক্তকরণ চিহ্ন যার যেটা আছে সেটি আপনি এখানে উল্লেখ করবেন বয়স আপনার জন্ম তারিখ দেবেন এবং জন্ম তারিখ অনুযায়ী আপনার যে মানে চেহারা অনুযায়ী যে রংটি কালো ফর্সা বা অন্যান্য কিছু আইডেন্টিফাই করার মতো সেটি আলে আসলে উল্লেখ করবেন বুকের মাপ নর্মালি কত এবং পূর্ণ শ্বাস গ্রহণের পরে কত পূর্ণ শ্বাস ছাড়ার পরে কত সেটি আনুমানিক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ফিতে থাকলে অবশ্যই মেপে মেপে দেবেন উচ্চতা আপনি জানেন যেটি হয় সেটি দিবেন এবং এক্স্যাক্টলি যে এমনটাই হতে হবে এ টু জেড তা না আপনার যদি সামান্য উনিশ বিশ হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ আপনি এখন ছোট আপনি অষ্টম সেমিস্টার হতে হতে তো অনেক বড়ো হবেন তাই না কাজে উচ্চতা এটা আসলে র্যান্ডমলি চেঞ্জ হবে সেকেন্ডলি হচ্ছে ওজন আপনার আনুমানিক ওজন যেটি সেটি দিতে পারেন অথবা আপনার যদি সঠিক জানা থাকে সেটি দিতে পারেন চোখের বর্ণ ডান বাম বামচক্ষু কালো নাকি বিশেষ কোনো কালারের সেটি আসলে উল্লেখ করতে পারেন টিকাদান আপনার টিকাদান আছে কি না মানে আপনি করোনা ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো নিয়েছেন কি সেগুলো থাকলে অবশ্যই উল্লেখ করবেন আর এখানে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে বলছে বাট ভ্যাকসিন যদি নেওয়া থাকে তাহলে এটার দরকার নেই আপনি আসলে উল্লেখ করতে পারেন যে আপনার ভ্যাকসিন নেওয়া আছে কি না শরীরের সাধারণ অবস্থা আপনি লিখবেন যে সব স্বাভাবিক রক্তের চাপ স্বাভাবিক হৃদপিণ্ড স্বাভাবিক ফুসফুস স্বাভাবিক রক্তের চাপ যদি আপনার লেখা থাকে তাহলে সেটা দিতে পারেন না হলে স্বাভাবিক লিখবেন আর অন্যান্য যে তথ্যগুলো আছে প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী জন্য দেবেন বিশেষ সাহিত্য সম্পন্ন হলে বা অটি এ ধরনের কোনো প্রবলেম থাকলে সেটি দিবেন এবং ছাত্রছাত্রী স্বাক্ষর দিয়ে এখানে আপনি এটি আপনার যে আবেদন ফর্মটি আছে তার সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন আপনার মনে হতে পারে যে মেডিকেল অফিসারের স্বাক্ষর এটি আসলে কোথেকে নেব মূলত এই পয়েন্টটি আমি হাইলাইট করতে চাচ্ছিলাম আপনার এটি দেখে মনে হতে পারে যে স্বাস্থ্য পরীক্ষার শনত সরকারি হাসপাতালের ডাক্তাররা দেয় আপনি আপনি কি ওখানে যাবেন কি নাই স্বাক্ষর নেওয়ার জন্য না মোটেই না আপনার সেখানে যেতে হবে না আপনি আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের মেডিকেল অফিসার একজন আছেন উনি আপনার এখানে স্বাক্ষরটা দিয়ে দিবেন এবং আপনাদের একদিন মেডিকেল চেক হবে সেদিন আপনার সব কিছু চেক আপ করে উনি এই জায়গাতে স্বাক্ষর দিয়ে দেবেন কাজেই মেডিকেল অফিসারের স্বাক্ষর নিয়ে আপনাকে টেনশনে পড়তে হবে না এবং অধ্যক্ষ সারের স্বাক্ষর তো উনি দিবেনই সো আশা করি বুঝতে পেরেছেন ভর্তির কার্যক্রমে সব কিছু কীভাবে করবেন আর এই যে বাবা বা বাবার যে মোবাইল নাম্বার বা মায়ের যে মোবাইল নাম্বার এই নাম্বারগুলো অবশ্যই আপনি অ্যাক্টিভ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে নাম্বারটি চেঞ্জ না হয় এরকম একটা নাম্বার দেবেন হ্যাঁ কারণ এই নাম্বারটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট আপনার পুরো প্রতিষ্ঠান লাইফে তো ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেন করবেন এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনি সঠিক তথ্যই পাবেন কারণ আমি এই পলিটেকনিকের একজন ইনস্ট্রাক্টর এবং আইটি ইনচার্জের দায়িত্বে আছি কাজেই আপনাদের সঠিক তথ্য আশা করি দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন Digit. Okay, thank you, Allah peace.